أشهد أن لا রহমানুল লাইল অপরসারুন নাহার। আজকে মুসলিম জাতি আল্লাহর দেওয়া সবক ভুলে গেছে। এখন কেউ আছে মাজার নিয়ে, কেউ আছে আলেমুল গায়েব, নবী আলেমুল গায়েব কিনা, এমন কি এখন অনেক পীর বের হয়েছে ভণ্ড, যারা বলে পরকালে মুক্তির জন্য নামাজ রোজা লাগে না। জানি না এই এলাকায় পৌঁছেছে কিনা, দেওয়ানবাগি পীর, চন্দ্রপাড়া পীর, এসব পীর, চন্দ্রপাড়ার পীরের বইয়ের নাম আছে, দেওয়ানবাগি পীরের পীর হচ্ছে চন্দ্রপাড়ার পীর এবং তার শ্বশুর, এই পীরের বইয়ের নাম হচ্ছে সিররে হজ্জামে নূর। এই বইতে পরিষ্কার লিখে দিয়েছে, মানুষ যখন আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় তখন আর নামাজ রোজা লাগে না। খালি লাগে না তা না, বরং যদি নামাজ রোজা করে তাহলে কাফের হয়ে যাবে। এমনি ভাবে দেওয়ানবাগি পীর তার বইতে লিখে দিয়েছে, পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। এটা আমার লেখা বই দিন কায়েমের সঠিক পথ, এ বইতে আমি রেফারেন্স সহ লিখে দিয়েছি। আল্লাহ কোন পথে, বইয়ের লেখক দেওয়ানবাগি পীর। এই বইয়ের তৃতীয় সংস্করণ ডিসেম্বর 1997 খ্রিস্টাব্দে লেখা। এই বইয়ের 113, 114, 125, 26 পৃষ্ঠায় লিখেছে এরকম ভাবে মাইজ ভান্ডারি, এদের বই আছে মাইজ ভান্ডারির জীবনী ও কেরামত। এই বইয়ের পঞ্চদশ প্রকাশ জুলাই 2002 পৃষ্ঠা 151, 152 তে বলা হয়েছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার আবশ্যকতা আছে বলে মনে করি না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মের লোক নিজ নিজ ধর্মে থেকে সাধনা করে মুক্তি পেতে পারে। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরায় নূরের 39 এবং 40 নম্বর আয়াত পরিষ্কার বলে দিয়েছেন, والذين كفروا اعمالهم كسراب بقيعه يحسبه الظمآن ماء যারা কাফের ইসলাম গ্রহণ করে নাই তারা যত বড় নেক আমল করুক না কেন, আল্লাহ বলছেন কাসারাব বিকিআত, এটা মরুভূমির বালুর ময়দানে রৌদ্র পড়লে যেমন পানির সাগর মনে হয়, আসলে পানি নয় মরিচিকা, এটাকে আরবিতে বলে সারাব। আল্লাহ তাআলা বলছেন কাসারাব বিকিআত, মরুভূমির সেই মরিচিকার মতো, ইহসাবুহুজ্জামআনু মাআ, যেটা লোকেরা পানি মনে করে আসলে পানি নয়, গিয়া কিছুই পায় না। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইয়ুকবালা মিনহু, সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান, অন্য কোন ধর্ম, অন্য কোন পন্থা অবলম্বন করছে মুক্তি পাওয়ার জন্য, আল্লাহ বলছেন ফালাই ইউকবালা মিনহু, তার কিছুই গ্রহণযোগ্য হবে না, অহুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইসলাম গ্রহণ করা ছাড়া যদি কোনো ব্যক্তি কবরে যায় আর জিজ্ঞেস করা হয় মা দীনুকা, তোমার দিন কি ছিল, ইসলাম বলতে না পারে সে ব্যক্তি জাহান্নামে যাবে। পীর বলছে কতগুলো পীর, না পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করার দরকার নাই। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর কথা মানব না পীরের কথা মানব? যেই পীর গুলো বলেছে পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করার দরকার নাই, সেগুলো পীর না শয়তান? ভাইরা আমার, আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু রোগে আক্রান্ত, মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই,
দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে গেছেন, এশার সালাতের আজান হয়ে গেছে, সাহাবায়ে কেরাম অপেক্ষা করছেন, আল্লাহর নবী মৃত্যু রোগে আক্রান্ত, মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই, এরপরে একবার বেহুশ হচ্ছেন একবার হুশে আসছেন। সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা এশার জামাত কি হয়ে গেছে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনার জন্য সাহাবায়ে কেরাম অপেক্ষা করছেন, আপনি গেলে পরে জামাত দাঁড়াবে। আল্লাহর নবী উযু করে তৈরি হলেন, আবার বেহুশ হয়ে পড়লেন, আবার উযু করলেন, কয়েকবার এরকম হলো, শেষ পর্যন্ত বললেন, মুরু আবা বকরিন ইউসাল্লি বিন্নাস, আবু বকরকে বলো সেজন্য লোকদের ইমামতি শুরু করে দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি শুরু করলেন, এরপরে আল্লাহর নবী একটু সুস্থ হলেন, উযু করলেন। বুখারীর কিতাবুস সালাত এবং অন্য কয়েক জায়গায় আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে ডাক দিলেন, দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদের জামাতে অংশগ্রহণ করলেন। বুখারীর হাদিসে বলা হয়েছে, ওয়ারিজিলাহু তাকুত্তানি বিল আরদে, আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল। যে বলেন সুবহানাল্লাহ, যেই নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, হে নবী আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। যেই নবীর আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করা ছিল, সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে জামাতে অংশগ্রহণ করেছেন। এরপরে যদি কোনো পীর বলে, আল্লাহর ওলিদের জন্য ইবাদত লাগে না, সেই ব্যক্তি পীর না শয়তান, আল্লাহর ওলি না শয়তানের ওলি। এই শয়তানের ওলি ময়দানে নেমেছে অনেক, এরা নিজেদেরকে পরিচয় দেয় আশেকে রাসূল। এই সমস্ত আশেক নবী সাহাবীদের কারণে আমার সঙ্গে আশেকে রাসূল আছে? একটু আগে আমি আলোচনা করেছি, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর সামনে নিজেকে ঢাল পেতে দিতেন, সাহাবায়ে কেরাম যুদ্ধ করে নিজের জানমাল সবকিছু ত্যাগ করেছেন, সেই সাহাবীদের কারো নামের সঙ্গে আশিক রাসূল যুক্ত করেন নাই। আর আল্লাহর নবীর দিন যখন ধ্বংস হচ্ছে, ইহুদি খ্রিস্টান যখন মুসলিমদেরকে ধর্ষণ করছে হত্যা করছে, সেই মুহূর্তে নিজেরা খেয়ে খেয়ে মোটা হচ্ছে আর আরামে থেকে বলে আশিক রাসূল। আমার ভাইয়েরা, আপনারা জানেন এই লোকগুলোর আর একটা বড় ব্যবসা আছে, কবর ব্যবসা। বাংলাদেশে দেখবেন কি সুন্দর সুন্দর মাজার তৈরি করে, চট্টগ্রামে তো অভাব নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো নামাজ ফরজ করেছেন সব নামাজের রুকু সেজদা আছে, ফজরের নামাজ পড়ো রুকু সেজদা করো, যোহরের নামাজ পড়ো রুকু সেজদা করো, আসরের নামাজ পড়ো রুকু সেজদা করো, জুমার নামাজ পড়ো রুকু সেজদা করো, ঈদের নামাজ পড়বে রুকু সেজদা করবে, যত রকমের নামাজ রয়েছে সব নামাজে রুকু সেজদা করতে হবে, না করলে তোর নামাজ হবে না। কিন্তু খবরদার খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয় রুকু করতে পারবি না, সেজদাও করতে পারবি না। আছে নাকি না? মহেশখালীর লোকেরা জানাজার নামাজ রুকু সেজদা করে, কোনটা? চট্টগ্রামে, মক্কা মদিনায়? জানাজার নামাজ যত বড় বুজুর্গ আর পীরের হোক না কেন, তুই রুকু করতে পারবি না, সেজদাও করতে পারবি না। জানাজার নামাজ যদি বাবা আদমেরও হয় রুকু সেজদা করতে পারবি না, জানাজার নামাজ যদি আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এদের কারো হয় রুকু সেজদা করা যাবে? জানাজার নামাজ
নিজামউদ্দিন আউলিয়ার হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না, জানাজার নামাজ খাজা মরদিন চিত্র হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না, জানাজার নামাজ শাহজালাল রহমতের হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না, জানাজার নামাজ তোর মাঝ বান্ধারে হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। কারণটা কি? কারণ হচ্ছে জানাজার নামাজের সামনে লাশ আছে, লাশ অন্য কোন নামাজের সামনে লাশ নাই, সেজন্য রুকু সেজদা করা ফরজ। জানাজার নামাজের সামনে লাশ আছে, এই সময় যদি রুকু সেজদা করা হয়, ওই কবর পূজারি কি সুন্দর ভাগ করেছে, কয় সেজদা দুই রকম, একটা হচ্ছে সেজদা ইবাদত, আর একটা হলো সেজদায়ে তাহিয়া সম্মানের সেজদা। এবাদতের সেজদা আল্লাহর জন্য, আর সম্মানের সেজদা পীরকে করা যাবে, শিক্ষককে করা যাবে, স্বামীকে করা যাবে, এরকম ভাগ করে দিয়েছে। আপনারা এদের বইগুলোতে পরিষ্কার লেখা আছে, আমার এখানে দলিল লিখেছি আমি, এবারটা আমার লেখা বই, এটার মধ্যেও আছে আর কিছু আছে এটার ভিতরে, কিতাবুল আকায়েদ। এদের বইয়ের পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে করে সব লেখা হয়েছে। আকিদার ক্ষেত্রে গন্ডগোল থাকলে ওই মুসলিমদেরকে আল্লাহ সাহায্য করবেন না। আজকে মুসলিম জাতি কেউ মাজার পূজা করে, কেউ খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, কত বাবা, কোন মাজারের পাশে গজার মাছ, কোন জায়গায় কচ্ছপ, কোন জায়গায় কুমির। আমি হজের সময় সৌদি আরবে একটা মাহফিলে বয়ান করছিলাম আরবদের সামনে, আরবিতে বয়ান চলতেছিল, যুবকরা যখন শুনল, মক্কার যুবকেরা, যে মুসলিম জাতি এখন মাজারের কাছে গজার মাছ পালে, কুমির পালে, কচ্ছপ পালে, আর মনে করে এর মধ্যে খাওয়াইলে বরকত চলবে, তারা আফসোস করলো, কারণ তারা এগুলো কল্পনাও করতে পারে না। মক্কা মদিনায় এই মাজার ব্যবসা নাই। আপনারা যান, আমি বলছিলাম এই সেজদাকে দুইটা ভাগ করেছে। হাদিস পড়ুন, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্যের সম্রাটেরা ওদের বড় বড় নেতাদেরকে সেজদা করে, আপনি তো উভয় জগতের বাদশাহ, আপনি সেজদা পাওয়ার উপযুক্ত সবচেয়ে বেশি, আমরা আপনাকে সেজদা করব কি? আল্লাহর নবী কি উত্তর দিয়েছিলেন? দলিল সহ বইতে লেখা আছে, হাদিসের কিতাব খুলে দেখবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করতে অনুমতি দেওয়া হতো, গায়রুল্লাহর নামে, আল্লাহ ছাড়া কারো নামে যদি সেজদা করা জায়েজ হতো, আমি তাহলে মেয়ে লোকদেরকে বলতাম স্বামীকে সেজদা করার জন্য, কিন্তু যেহেতু আল্লাহ ছাড়া কারো জন্য সেজদা করা জায়েজ নেই, তাই কোন মেয়ে লোক তার স্বামীকে সেজদা করতে পারবে না, এবং কোন উম্মত আমাকেও সেজদা করতে পারবে না। আল্লাহর নবীকে যখন সেজদা করতে পারলো না, আল্লাহর নবীকে যখন সেজদা করা জায়েজ হলো না, এরপরে যারা পীরের পায়ে সেজদা করা, মাজারে সেজদা করাকে জায়েজ বলে, সেই লোকগুলো কি আল্লাহর ওলি, শয়তানের ওলি? কারে শয়তামি কুনি নামত ওলি, কারে শয়তামি কুনি নামত ওলি, দর ওলি ইনস্তলানত বর ওলি। শয়তানের কাজ করো আর নাম দেয় আল্লাহর ওলি, আশিকের রাসূল। ভাইরা আমার, আজকের এই সমাজে আকিদার ব্যাপারে গন্ডগোল আছে, এইরকম মুশরিক মার্কা শেরিকে আকিদা থাকলে তাদেরকে আল্লাহ সাহায্য করেন না। আমি আমার বক্তব্যের দ্বিতীয় অংশ, কেন সাহায্য আসছে না, আল্লাহ তাআলা বলছেন কোরআনের সূরায়ে বাকারার 8 নম্বর আয়াতে, ওমিনান্নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়ামা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে অনেক মানুষ আছে এরকম, যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, আমরা পাক্কা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা হুম বিমুমিনিন, খবরদার খবরদার, এই লোকগুলো মুমিন নয়। এরা কি তাহলে?
এরা কি? এরা মুনাফিক। এরা কি? কথা বলতে গেলে অনেক বিষয় চলে আসে। কোরআনটাকে পড়বেন, সূরা বাকারার প্রথম পাঁচটা আয়াত মুমিন মুত্তাকিনদের পরিচয়। হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এখান থেকে পাঁচটা আয়াত কাদের পরিচয়? মুমিনদের পরিচয়, মুত্তাকিনদের পরিচয়। এরপরে দুইটা আয়াত হচ্ছে মুমিনদের বিপরীত কাফেরদের পরিচয়। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, এখান থেকে দুইটা আয়াত হচ্ছে কাফেরদের পরিচয়। কয়টা গেল? পাঁচটা আয়াত মুমিনদের জন্য, দুইটা আয়াত কাফেরদের জন্য। এরপরে কি? এরপরে শুরু হলো তৃতীয় আর এক প্রকার মানুষ, যেই লোকগুলো বাহ্যিকভাবে মুসলিম, অন্তরে কাফের। আন্তরে কি? আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের জন্য একটা নয়, দুটো নয়, তেরোটা আয়াত নাজিল করেছেন। শুরু হলো সূরা বাকারার আট নম্বর আয়াত থেকে। আমিনান্নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, মানুষের মধ্যে অনেক মানুষ রয়েছে এমন যারা বলে আমরা পরকালে বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি, আমরা মুমিন, সব দাবি করে মুমিন। আল্লাহ বলছেন ওয়া হুম বিমুমিনিন, এই লোকগুলো মুমিন নয়, এরা মুনাফিক। এরা কি? আল্লাহ রাব্বুল আলামিন আরো ক্লিয়ার করে বলেছেন সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, বেশিরভাগ লোক ঈমান আনদা, ঈমানদার ঠিকই, ঈমানের দাবি করে ঠিক, কিন্তু আহুম মুশরিকুন, শিরক যুক্ত অবস্থায় বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও কি? মুশরিক। সূরা ইউসুফের 106 নম্বর আয়াত মিলে দেখবেন, না মিললে আমাকে ধরবেন, কোরআন মিলাবেন। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এই মুশরিক গুলো কারা? যারা আল্লাহর পরিবর্তে গায়রুল্লাহ নামে পশু জবাই করে। এরা কি? আল্লাহর নামে যদি পশু জবাই করা হয়, ইবাদত কোরবানি করি কার নামে, সাদাকা দেই কার নামে, আকিকা দেই কার নামে? আল্লাহর নামে কোরবানি করলে, পশু জবাই করলে, সাদাকা দিলে, আকিকা দিলে যদি আল্লাহর ইবাদত হয়, এই পশু যদি কোনো মাজারের নামে জবাই করা হয় তাহলে কার ইবাদত? মাজারওয়ালার ইবাদত হয়। ইবাদত করব কার জন্য? সেই ইবাদত যদি অন্য কারো জন্য করা হয় তাহলে এটার নাম কি? শিরক। এটার নাম কি? মান্নত করব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য মান্নত করলে আল্লাহর ইবাদত হয়, পীরের নামে মান্নত করলে কার ইবাদত হয়, মাজারের নামে মান্নত করলে কার ইবাদত হয়?